আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য বর্ষণের সেই রাতে সিজন টু এর 49 নাম্বার পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন, আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় ফারুক স্টাডির সাথেই থাকবেন। আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলরেডি ফারুক স্টাডি ফ্যামিলির সদস্য হয়ে আছেন, তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করব সবসময় ফারুক স্টাডি ফ্যামিলির সাথেই থাকবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। রিকার্ড স্নিগ্ধের সকালের নাস্তাটা করেই চলে গেছে। আদ্রিয়ান বলেছিল আর কয়েকটা দিন থাকতে, কিন্তু রিক আর থাকতে চাইল না। আদ্রিয়ান আর তেমনভাবে জোরাজুরি করেনি, তবে যাওয়ার আগে আদ্রিয়ানকে জড়িয়ে ধরে শুধু বলেছিল বাবিকে ভালো রাখিস। উত্তরে আদ্রিয়ান শুধু মুচকে একটা হাসি দিয়েছিল। স্নিগ্ধা অবাক দৃষ্টিতে তাকিয়েছিল রিকের দিকে, সবটা জেনে। আর দেখেও রিকের এত শান্ত থাকাটা যে উঠছে না, রিকদের সাথে বড্ড বেমানান। হনিমা রিকের সামনে আসতে অস্বস্তি হচ্ছিল, তাই দূরেই ছিল। ও রিককে কথা দিয়েছে যে আগের মতো নিজের বন্ধু ভাববে। রিকের নিতান্তই একতরফা সেই অনুভূতিটা ওদের বন্ধুত্বের সম্পর্কে বাধা হয়ে দাঁড়াবে না, কিন্তু অনিমার একটু সময় চাই স্বাভাবিক হতে। আবদার মেনশনের সবাই বিকেলে একত্রে বসেছেন। আদিব, আশিস, আদ্রিয়ান সবাই থাকলেও অব্র অনুপস্থিত। মানিক আবদার আশেপাশে তাকিয়ে বললেন, অব্র কোথায়? আদ্রিয়ান, ডাকো ওকে। কথাটা শুনে যাবিনও আদ্রিয়ানের দিকে তাকালো, সকাল থেকে দেখেনি অব্রকে। ওরও জানার ইচ্ছে হচ্ছে কোথায় গেল। আদ্রিয়ান জুসের গ্লাসে চুমুক দিতে দিতে বলল, অব্রকে একটু কাজে পাঠিয়েছি বাবা, দুদিন পর ফিরবে। যাবিনের মুখ নিমিশে অন্ধকার হয়ে গেল। কেন নিজেও জানে না, শুধু জানে দুর্বল হয়ে পড়েছে অনেক এই লোকটার উপর। আদ্রিয়ান মৃত্যুর খবর শোনার পর ও যখন প্রচণ্ড কান্নাকাটি করছিল, তখন অব্র ওকে সামলেছে। ওই প্রথম অব্র নিজে থেকে ওর কাছে এসেছে, ওর সাথে কথা বলেছে। এরপর থেকে ওর দুর্বলতা আরও বেড়ে গেছে। জাবিন সাথে সাথে নিজেকে বকা দিয়ে ফোনে স্ক্রল করায় মনোযোগ দিল। হাসান কতল বলল, মানিক তোরা এখন এখানেই থাকবি তো? মানিক আবরার বললেন, হ্যাঁ, এতদিন তো ওই বাড়িতে থাকতাম, কারণ জাবিনের কলেজ ওখানে ছিল, আমারও অফিসের কাজ ছিল। এখন তো ওকে এখানকার ইউনিভার্সিটিতে ভর্তি করিয়েছি, HSC রেজাল্ট তো দিয়ে দিয়েছে। রিমা আবরার বললেন, আর তাছাড়াও আদ্রিকে আমি আর একা ছাড়বো না, ওই তিন দিনে কলিজার নিয়ে টান মেরেছিল আমার। আদ্রিয়ান হাসলো, অনিম একটা ছোট্ট শ্বাস ফেলল। সত্যি কত ভয়ঙ্কর ছিল ওই তিনটা দিন। হাসান কতল অনিমাকে উদ্দেশ্য করে বলে উঠল, মামনি ব্যাগ গুছিয়ে নাও, কালকে আমরা বের হব। অনিমা একটু অবাক দৃষ্টিতে তাকালো আদ্রিয়ান একটুর জন্য বিষম খায়নি। অনিমা কিছু বলার আগে আদ্রিয়ান বলল, যাবে মানে ব্যাগ গুছিয়ে কোথায় যাবে? হাসান কতল হেসে বললেন, আমার তো নিজের বাড়ি আছে জুনিয়র, সেখানে তো যেতে হবে, আর মামনিকে এতদিন পর কাছে পেলাম, রেখে যেতে তো পারবো না। হ্যাঁ, তো গিয়ে দুদিন থেকে চলে আসবে তো, ব্যাগ গোছানোর কি আছে? হাসান কোতোয়াল বলল, দুদিন না, ও এখন আমার কাছেই থাকবে। অনিমা এবার একটু অসহায় দৃষ্টিতে তাকালো ওর বাবার দিকে, এরপর আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান কিছু না ভেবে বলে ফেললো, মানে কি? আমার বউ আমি দেব না। সবাই অবাক দৃষ্টিতে তাকালো আদ্রিয়ানের দিকে। অনিমা চোখ বড় বড় করে দেখছে আদ্রিয়ানকে। সবাই কিছুক্ষণ বোকার মতো তাকিয়ে থাকার পর মিটিমিটি হাসতে শুরু করলো। আদ্রিয়ান ব্যাপারটা বুঝতে পেরে গলা ঝেড়ে বলল, না মানে এখন তো ও আমার বউ, তাই না? এমনিতে বেড়াতে গেলে সেটা ঠিক আছে, কিন্তু শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যাবে, এটা কেমন কথা? হাসান কতোয়াল বললেন, আমি শুনেছি তোমাদের বিয়েটা হঠাৎই হয়েছে, পরিস্থিতির চাপে পড়ে, তাই আমি আপাতত ঠিক করেছি ওকে আমার সাথে নিয়ে যাব, ওর পরীক্ষাও তো এগিয়ে আসছে, এখনও আমার কাছেই থাক। আদ্রিয়ান এবার অসহায় ভঙ্গিতে তাকালো ওর বাবা মায়ের দিকে। ওনাদের দেখে বুঝতে পারলো যে ওনাদের সাথে কথা বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনিমা মুখ কাচুমাচু করে রেখেছে। হাসান কতোয়াল বললেন, মামনি রাতের মধ্যে সব গুছিয়ে রেখো, কিন্তু কাল সকাল সকালই বের হবো আমরা। অনিমা নিচু কণ্ঠে বলল, জি আব্বু। আসলে ওর মিশ্র অনুভূতি হচ্ছে, নিজের বাবার কাছে থাকতে পারবে বলে ভালো লাগছে, আর অপরদিকে আদ্রিয়ানকে ছেড়ে যেতে হবে বলে কষ্ট হচ্ছে। আদ্রিয়ান
পড়েছে মহাজালায়। এটাও ঠিক যে ওনার মেয়েকে উনি ওনার কাছে নিয়ে রাখতেই পারেন, হাসান কোতোয়ালকে যে বলবে এ বাড়িতে থেকে যেতে সেটাও পারবে না, যদিও ভালো করেই জানে যে উনি যথেষ্ট আত্মমর্যাদা সম্পন্ন মানুষ, নিজের মেয়ে শ্বশুর বাড়িতে থাকবেন না। তাই শুধু মলিন মুখ করে সবার দিকে এক পলক তাকালো, অনিমা প্রচণ্ড অসহায় মুখ করে বসে আছে। এদিকে কবি শেখ আর রঞ্জিত চৌধুরী তাদের পার্টি অফিসে নিজেদের কেবিনে বসে আছেন, দুজনের মুখে চিন্তার ছাপ, যেন দুজনেই জাতাকলে পড়ে গেছেন। নিরবতা ভেঙে রঞ্জিত চৌধুরী বলল, হাসান বেঁচে গেল কি করে? আমরা তো লাশ দেখে ভেবেই নিয়েছিলাম আপদ বিদায় হয়েছে, কিন্তু লোকটা তো গর্ত থেকে উঠে এলো, কিন্তু আমার মনে হয় আমাদের কথা ভুলে গেছে। জার্নালিস্ট ছিল তাই রোজ কত মানুষকেই তো একোপোষ করত, এবার সবার কথা মনে থাকে নাকি, তাও 5 বছর। কবি শেখ ভাবনায় মগ্ন থেকে বললেন, তবুও ডাউট তো থেকেই যায়। তারপর আপনার ছেলে আমার ভয়টাই সত্যি করলো, কিছুই করলো বরং আমাদের অ্যাভয়েড করে চলছে, আমার তো এখনও গাপলা আছে মনে হচ্ছে, কিছুই বুঝে যায়নি তো। রঞ্জিত চৌধুরী মাথা চেপে ধরে বললেন, এত প্রেশার এবার সত্যি আর নেওয়া যাচ্ছে না, এখন এটাও জানতে পারলাম না আড়ালে বসে এভাবে একে একে কে ডুবাচ্ছে আমাদের। কবি শেখ একটা লম্বা শ্বাস ফেলে বললেন, আগে আদ্রিয়ানকে সন্দেহ হলেও এখন মনে হচ্ছে ব্যাপারটা অন্য কিছু, যদি আদ্রিয়ান এলো পিছন থেকে তাহলে থাকে, তাহলে ও একা নেই, ওর সাথে এমন কেউ আছে যে ওর মতোই চতুর, কিন্তু কথা হলো সেটা কে? বাইরে ধীর গতিতে বৃষ্টি হচ্ছে, আজ কোনো বজ্রপাত বা ঝড় নেই, প্রকৃতি বেশ শান্ত। অনিমা অনেকটা মন খারাপ নিয়ে ব্যাগ গুছাচ্ছে, ভালোও লাগছে না কিছুই আজ, যদি ওর আব্বু আর আদ্রিয়ান দুজনের সাথেই থাকতে পারতো, কিন্তু ওকে যে কোনো একজনের সাথেই থাকতে হবে, এখন ওর বাবার সাথে, পরে হয়তো আদ্রিয়ানের সাথে, কিন্তু দুটো মানুষের সাথে একসঙ্গে থাকা হবে না। তবে ওর বাবাকেও ফিরে পেয়েছে, আবার নিজের বাবার প্রিন্সেস হয়ে ওর নিজের বাড়িতে থাকতে পারবে, এতেও বেশ খুশি। কিন্তু ওই বাড়িতে কি আর ওর মামুর এখনও আছে? কোথায় বা যাবেন? ওর আব্বুর সাথে তো এই বিষয়ে কোনো কথাই হয়নি, অনিমার কিছুই বলেনি কি হয়েছিল উনি যাওয়ার পর। হাসান কোতোয়াল অনিমাকে কিছুই জিজ্ঞাসা করেননি এই বিষয়ে। এসব ভাবতে ভাবতে লাগেজের চেইন আটকে দিয়ে অনিমা ব্যালকনিতে চলে গেল। রেলিং ধরে বৃষ্টি দেখতে দেখতে ভাবছে ওর চারপাশে সব কিছু কেমন রহস্যময় আর অদ্ভুত। অনিমা ওর অতীত নিয়ে ভাবে না, জানতেও চায় না ওর বাবা হঠাৎই 5 বছর পর ফিরে এলো, যাকে ও মৃত বলে জানত। উনি এই 5 বছর উনি কেন ফিরেননি? আদ্রিয়ানই বা কোথায় ছিল ওই 3 দিন? ওর বাবাই বা কেন একবারও জিজ্ঞাসা করল না যে নিজের বাড়ি ছেড়ে ও এখানে কেন? অনিমা এইসব জিজ্ঞাসা করার শুধু একটাই উত্তর পেয়েছে, ওকে সময় হলে বলবো, সব কিছু কেমন জট পাকিয়ে যাচ্ছে, কেন এত রহস্যময় সব? হঠাৎই পেটে কারো আলতো হাতের স্পর্শ পেল, তার সাথে কাঁধে কারো গরম নিঃশ্বাস অনুভব করে চোখ বন্ধ করে ফেলল, কারণ ও জানে এটা আদ্রিয়ান। আদ্রিয়ান অনিমার কাঁধে থুতনি রেখে বলল, মন খারাপ? আদ্রিয়ান কিছু না বলে ওভাবেই দাঁড়িয়ে রইল। আদ্রিয়ান ওকে ধরে নিজের দিকে ঘুরিয়ে কোমরে হাত রেখে নিজের দিকে টেনে একদম নিজের সাথে মিশিয়ে নিয়ে বলল, কি হয়েছে? আমার মায়াবিনীর মায়ামাখা মুখটা আধারে ঢাকা কেন? অনিমার চোখ তুলে আদ্রিয়ানের দিকে তাকিয়ে মুচকে এসে বলল, আমি কাল আব্বুর সাথে চলে যাচ্ছি, খারাপ লাগছে না আপনার? আদ্রিয়ান ব্রোকোচকে বলল, খারাপ লাগার কী আছে? আমি তো তোমার বাবার সাথে তোমার বাড়ি যাচ্ছ, এত খারাপ কি, ভালো তো? অনিমা মুখ ঘোমড়া করে আদ্রিয়ানকে ছাড়িয়ে নিয়ে রেলিং ধরে দাঁড়িয়ে পড়ল। আদ্রিয়ান তাকিয়ে রইল অনিমার দিকে, ওর নিজেরও ইচ্ছে করছে না অনিমাকে ছাড়তে, ভীষণ মন খারাপ করছে, কিন্তু একপাক্ষিক চিন্তাভাবনা করলে তো আর হয় না, অনেক সময় পরিস্থিতি মেনে নিতে হয়। আদ্রিয়ান অনিমার হাত ধরে নিজের দিকে ঘোরাতে চমকে উঠল, দ্রুত অনিমার দুই গালে হাত রেখে বলল, এই বোকামি, এভাবে কাদার কি আছে? তোমার পরীক্ষাটা হয়ে গেলে একেবারে জাঁকজমক করে ব্যান্ড বাজিয়ে বিয়ে করে আমার বাড়ি নিয়ে আসব, যাতে আমার ভিলেন শ্বশুরটা আর তোমাকে নিতে না পারে। ভিলেন শ্বশুর? কথাটা শুনে অনিমা ব্রোকোচকে তাকালো, আদ্রিয়ান হেসে দিয়ে বলল, আমার এখন তোমার বাবাকে বাংলা সিনেমা সেই ভিলেন টাইপ শ্বশুরই মনে হচ্ছে, তবে একটু পার্থক্য আছে, সেটা কি জানো? অনিমার নাবোধক মাথা নাড়ল। আদ্রিয়ান বলল, বাংলা সিনেমা শ্বশুররে বলে, এ বি আমি মানি না, আমার মেয়েকে তোর মতো ছোট লোকের হাতে আমি তুলে দেবো না, কখনো না, কিন্তু আমার শ্বশুরের ক্ষেত্রে কেসটা হলো, এতদিন পর আমার মেয়েকে পেয়েছি, আমার মেয়ে আমি নিয়ে গেলাম, পরেরটা পরে দেখা যাবে, মানে হলো ইনি হতে হাতে মারবেন না ভাতে মারবেন, কি ভয়ঙ্কর ব্যাপার সেপার। অনিমা হেসে দিল আদ্রিয়ানের কথা, সেই হাসি দেখে আদ্রিয়ানের হৃদয় ঠান্ডা হয়, এই হাসির জন্যই তো এত কিছু বলা। ও আলতো হাতে অনিমার মুখ মুছে দিয়ে কপালে চুমু দিয়ে নিজের বুকে জড়িয়ে ধরল, অনিমা আদ্রিয়ানের বুকের সাথে মিশে রইল।
ওর ঠোঁটে হালকা হাসি ঝুলে আছে যাকে বলে তৃপ্তির হাসি। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকু ছিল। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দেরি না করে সাবস্ক্রাইব করে সবসময় আমার সাথেই থাকবেন আর ভালো থাকবেন। অনেক বেশি সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।